চোখের কোণে বৃষ্টি ধরে না আগের মতো, মেঘে মেঘে বেলা হলো অনেক বছর। আগের মতো অপেক্ষা আর নেই, আগের মতো এখন আর লুকিয়ে রাখা হয় না প্রেমিকার দেওয়া নীল খামের গোপন চিঠি। যেন সব পাল্টে গেছে ভীষণভাবে, আমার কালো চুলে পাক ধরেছে, চোখে উঠেছে পুরু প্রেমের চশমা, চামড়ার লালিত্য সময়ের ব্যবধানে কমতে কমতে বয়ে গেছে ধীর স্থির নদীর মতো। হঠাৎ আমার ব্যস্ততার এলোমেলো দিনে বেজে উঠল পুরনো রিংটোন। ফোনের স্ক্রিনে দেখতে পেলাম পরিচিত সেই নম্বর। কেঁপে উঠল বুক, হৃৎপিণ্ডের গতিও গেল বেড়ে। কিছুটা ইতস্তত করে ফোন ধরলাম কানে। কথা হলো 30 বছর পর। সৌজন্যের খাতিরে জিজ্ঞাসা করল, কেমন আছিস? বললাম, ভালোই তো আছি। ভালো আছিস, তবে কথা এমন কেন? বয়স বাড়ছে রে, তাই তো কথা পাল্টে গেছে। আর তুইটা? আমিও বোধহয় পাল্টে ফেলেছি নিজেকে, তবে সংসারের চাপে দেখা হয়নি কতটা পাল্টালেম, কিংবা ভয় হয় আয়নার সামনে দাঁড়াতে, চোখে চোখ রেখে অভিনয় করতে। ছাড় ওসব কথা, তোর খবর বল। আবারও হেসে উঠল। বললাম, কি রে, কি হলো? ছাড়তে বললি না তাই। হ্যাঁ, ছেড়ে তো অনেক আগেই দিয়েছি তোকে, দিয়েছি তোর ওড়ার মুক্ত আকাশ, আর 30টা বসন্তের পর আজ জিজ্ঞাসা করছিস কেমন আছি। তুই তো ফোন করতে পারতিস, নম্বর ছিল না রে। আজ কথা হলো 30 বছর পর। এলোমেলো অভিমান ঝরে গেল বর্ষার মেঘের মতো। কত কথা বলল। কিরে, বৃষ্টিতে ভিজিস এখনো? রাত জেগে রবির প্রেমের উপন্যাস পড়ার অভ্যাস আছে না গেছে? এখনো কি আগের মতোই বকবক করিস সারাক্ষণ? রান্না করতে গিয়ে হাত পোড়াস এখনো? থমকে গেল সময় আমার, ফিরে গেলাম স্মৃতির ইতিহাসে। তারপর বিরতির রীতি টেনে বললাম, আমাদের চলে গেছে বেলা। ও হেসে বলল, চলে গেছে ফিরবে বলে, পুরাতন আমিদের নতুন ঠিকানা। আমাদের কথা হলো 30 বছর পর। কথা হলো 30 বসন্তের পর।